সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অবনতি হতে পারে আরও অন্য অঞ্চলে। হবিগঞ্জ ছাড়া সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী 24 ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে, তবে উত্তর এবং মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের 11টি জেলা বন্যাকবলিত হয়েছে। সোমবার সকালে 9টি নদ নদীর পানি 19টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল সহ উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। ফলে আগামী 48 ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, ধরলা এবং দুমকুমার সহ সব প্রধান নদী পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে ভারতের মেঘালয় প্রদেশে ভারী বর্ষণের প্রবণতা কমে এসেছে। তিনি বলেন, আগামী 24 ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। নির্বাহী প্রকৌশলী বলেন, আগামী 24 ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর এবং টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এ সময় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং বান্দরবন জেলার নদ নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বন্যা পরিস্থিতি দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিনে দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুশাররফ হোসেন BDNews24.com বলেন, আমরা জেনেছি তিনি প্রধানমন্ত্রী মঙ্গলবার আসবেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট যাবেন শুনেছি, তবে প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি। অতিবৃষ্টিতে উজানের ঢলে সিলেট এবং সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যাতে প্রায় অর্ধকোটি মানুষের মতো মানুষ দুর্দশায় পড়েছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অনুষ্ঠানে সরকার প্রধান জানান, সিলেট এবং সুনামগঞ্জের বন্যার খবর নিয়ে নিয়মিত রাখছেন তিনি এবং পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তার সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে আমাদের অন্য সব প্রতিষ্ঠানকে আমি মানুষকে উদ্ধার করা, তাদের ত্রাণ দেওয়া সব ব্যবস্থা আমরা নিয়েছি। সেই সাথে আমাদের দলের যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেক নেতাকর্মী বিভিন্ন এলাকায় তারাও সহযোগিতা করছেন, খাবার বিতরণ থেকে শুরু করে উদ্ধার কাজে ব্যবস্থা নিচ্ছেন। তাছাড়া স্যালাইনের ব্যবস্থা, পানির ব্যবস্থা সহ অন্যান্য যা যা দরকার হতে পারে তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।